রহমান লাহি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দ্বাদশ শ্রেণী বিষয় হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র টপিক অব্যবসায়ী প্রতিষ্ঠান এর আর্থিক অবস্থার বিবরণী দেখাব। তোমরা গত ক্লাসে পেয়েছিলে যমুনা ক্লাবের আয় ব্যয় হিসাব, আজকে আমরা বাকি অংশটুকু শেষ করে দিচ্ছি। আমার সাথে তোমরা বলে চলো। যমুনা ক্লাব এর আর্থিক অবস্থার বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর। আমরা প্রথমে দায় শূন্য লিখে নিচ্ছি। প্রথমে কি লিখব? দায় শূন্য। আমরা যেমন একমালিক এলাকার কারবারের চূড়ান্ত হিসাবে আগে আর্থিক অবস্থা বিবরণী লেখার সময় কেউ কেউ সম্পদ সমূহ আগে লিখে, আবার কোনো কোনো বইতে দেখেছি দায় সমূহ আগে লিখে। আমরা এখানে দায় সমূহ আগে লিখছি, তোমরা লিখে নাও। দায় সমূহ শিক্ষার্থী বৃন্দ তোমরা আধা লাইন পড়ো, এরপরে লিখো মূলধন তহবিল। মূলধন তহবিল 4,84,000। এরপরে আছে আমরা পেয়েছিলাম গতদিন আয় অতিরিক্ত ব্যয়। আমরা আয় ব্যয় থেকে পেয়েছিলাম আয় অতিরিক্ত ব্যয় কত টাকা পেয়েছিলাম? 5,500। আমরা বিয়োগ করে যা পাচ্ছি 4,78,500। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা দায় সমূহ যেহেতু আগে লিখছি, এখানে আরেকটা আইটেম আসে বিগত বছরের অগ্রিম অভিকর। তাহলে কি হবে? চলতি বছরের অগ্রিম অভিকর, এখানে চলে আসবে কি? চলতি বছরের অগ্রিম অভিকর 3,600 টাকা। এরপর আমরা পেয়েছি চলতি বছরের অগ্রিম চাঁদা কত পেয়েছি? 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা অনুদান হিসাবে পেয়েছিলাম অনুদান প্রাপ্তি 75,000 টাকা। সব মিলিয়ে আমাদের হয়েছিল 5,66,100 টাকা। তোমরা দায় সমূহ লিখে নাও, আমি পরবর্তীতে সম্পদ সমূহ লিখে দিচ্ছি। আমরা এবার সম্পদ পাশে লিখবো, তোমরা খাতায় তুলে নাও, সম্পদ সমূহ লিখে নাও। তোমরা সম্পদ পাশে পাচ্ছি আমরা বিজ্ঞান দিয়ে সম্পদ সমূহ, তারপরে টাকার ঘর করি। এখানে আমরা লিখে দিচ্ছি দালান কোঠা 3,00,000 টাকা, বাদ অবচয় 30,000 টাকা। আমাদের মৃৎশিলা দাঁড়াচ্ছে 2,70,000 টাকা। তারপর রয়েছে বিনিয়োগ, 1 তারিখে ছিল 1,50,000, এছাড়া নতুন ক্রয় ছিল যেটা যোগ হবে, নতুন ক্রয় 60,000। তাহলে মোট হলো 2,10,000। আর একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ অনাদায় ছিল যেটা 12,000 টাকা। তাহলে মোট পেলাম কত? 2,22,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আরো কিছু আইটেম পেয়েছি। হাতে নগদ সমাপনী উদ্বৃত্ত, সমাপনী হাতে নগদ টাকা, সেটা হচ্ছে 30,000 টাকা। তারপর আরো পেয়েছি খাদ্য সামগ্রীর সমাপনী উদ্বৃত্ত,
খাদ্য সামগ্রীর সমাপনী উদ্বৃত্ত আমাদের স্টকে ছিল 3,000 টাকা। এছাড়াও আমরা পেয়েছি চাঁদা বিগত বছরের 7,500। চাঁদা বিগত বছরের ছিল 7,500, সেই সাথে যোগ হবে চলতি বছরের অনাদায় ছিল 30,000। মোট পেলাম কত? 37,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস তোমাদের লিখতে হবে, অগ্রিম অভিকর, চলতি বছরের অগ্রিম অভিকর যেহেতু ব্যয়, এটা আমাদের সম্পদ, আমরা লিখে নিচ্ছি চলতি বছরের অগ্রিম অভিকর 3,600 টাকা। আমরা যোগ করলে পেয়ে যাব 5,66,100 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেহেতু অঙ্কটি তিনটি অংশে বিভক্ত করেছি, আমি আবার রিপিট করছি পুরো অঙ্ক, তোমরা একটু মিলিয়ে নাও। যমুনা ক্লাবের আয় ব্যয় ছিল, যেটা 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমরা ডেবিট পাশে লিখেছি বেতন 90,000 টাকা, তারপর লিখেছি ভাড়া 45,000 টাকা, এখান থেকে আমরা অগ্রিম বাদ দিয়েছি 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবহৃত খাদ্য সামগ্রী ক অংশ থেকে পেয়েছি 22,000 টাকা। আমরা অভিকর পেয়েছি বার্ষিক 18,000 টাকা ঠিক রাখতে হবে বিধায় আমরা বাদ দিয়েছি চলতি বছরের অগ্রিম 3,600 টাকা এবং যোগ করেছি বিগত বছরের অগ্রিম 3,600 টাকা, তারপরে ঠিক দেখেছি বার্ষিক 18,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যুৎ খরচ ছিল আমাদের যমুনা ক্লাবের 2018 সালের জন্য 12,000 টাকা খরচ ছিল। এছাড়াও আমরা ডেবিট পাশে আরও পেয়েছি দালান কোঠার অবচয়, যেখানে দেওয়া হয়েছিল 1 তারিখের সম্পদ ছিল দালান কোঠা, তার উপরে ধরেছি পেয়েছি আমরা 30,000 টাকা অবচয়। এরপর আমরা আসি ক্রেডিট পাশে, অর্থাৎ প্রাপ্তি যেগুলো আমরা আয় হিসেবে চিহ্নিত করেছি। প্রথমে ছিল চাঁদা, চলতি বছরে 1,20,000 নগদে আদায় হয়েছিল, সেই বছরে চলতি বকেয়া ছিল 30,000 টাকা। আমরা পেয়েছি 1,50,000, সেখান থেকে বিগত বছরের অগ্রিম বাদ দিয়েছি বিগত বছরের বকেয়া, এটা অগ্রিমভাবে বকেয়া বাদ দিয়েছি 7,500 টাকা, পেয়েছি 1,42,500 টাকা। আমরা চারচক্র হতে মুনাফা পেয়েছি 34,000 টাকা। বিনিয়োগের আমরা নগদ আদায় করতে পেরেছিলাম 12,000 টাকা এবং চলতি বছরের অনাদায় ছিল আরও 12,000। মোট বিনিয়োগের সুদ প্রাপ্তি দেখিয়েছি 24,000 টাকা। টোটাল যোগ করে আমরা আয়ুক্ত ব্যয় পেয়েছি 5,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর্থিক অবস্থার বিবরণীটি আবার পুনরায় আলোচনা করছি, তোমরা একটু মিলিয়ে নাও। আমরা দায়সমূহে পেয়েছিলাম মূলধন তহবিল খরচ ছিল 4,84,000 টাকা। প্রশ্নে উল্লেখ করা ছিল যেহেতু 4,84,000 টাকা মূলধন তহবিল ভরে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে বিধায় আমরা মূলধন তহবিল 4,84,000 টাকা ধরেছি, সেখান থেকে বাদ দিয়েছে আয় অতিরিক্ত ব্যয় 5,500 টাকা, যা আমরা গত ক্লাসে আমরা 3 নম্বর লেকচারে করেছিলাম অথবা পূর্বোক্ত 19 নম্বর লেকচারে করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4,84,000 টাকা থেকে যদি 5,500 টাকা বিয়োগ দেওয়া হয় আমরা পাবো 4,78,500 টাকা। আমরা দায় পাশে লিখেছি আরো বিগত অগ্রিম অভিকর 3,600 টাকা। আমরা আরো লিখেছি অগ্রিম চাঁদা প্রতীক 2018 সালের জন্য যা প্রাপ্তি হয়েছিল সেটা দায় পাশে বসবে 9,000 টাকা। আমরা অনুদান হিসেবে পেয়েছি যমুনা ক্লাবের 75,000 টাকা। এখানে মোট দায়সমূহ ও মূলধন তহবিল মিলিয়ে যোগফল হয়েছিল 5,66,100 টাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আসি এবার সম্পদ পাশে, যেখানে দারুণ ছিল 3 লক্ষ টাকা, বাদ দিয়েছে অবশ্যই 30,000 টাকা। আমরা বিনিয়োগ পেয়েছি 1,50,000 টাকা, তার সাথে নতুন ক্রয় ছিল 60,000 টাকা, যোগ করে পেয়েছিলাম 2,10,000 টাকা। আমরা আরও যোগ করেছি একটা জিনিস, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ অনাদায় ছিল যেটা, সেটা যোগ করে পেয়েছি 12,000 টাকা। তারপর টোটাল হয়েছে 2,22,000 টাকা। আমরা সমাপনের হাতে নগদ পেয়েছি প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে 30,000 টাকা। খাদ্য সামগ্রী সমাপনী উদ্বৃত্ত পেয়েছি 3,000 টাকা। আমরা চাঁদা বিগত বছরে পেয়েছিলাম 7,500 টাকা, সেই সাথে চলতি বছর অনাদায়ী যোগ করে 30,000, মোট হয়েছে 37,500 টাকা। আমাদের আরেকটু এন্ট্রি ছিল চলতি বছর অগ্রিম অভিকর, যেহেতু ব্যয় অগ্রিম ব্যয় সম্পদ বিধায় আমরা সম্পদ কোষে লিখেছি 3,600 টাকা। তোমরা খেয়াল করে থাকবে চলতি বছরের অগ্রিম অভিকর আমাদের যেহেতু সমন্বয় বলা ছিল প্রতি বছর বার্ষিক 18,000 টাকা ধরতে হবে। আমাদের আরেকটা নির্দেশনা ছিল যে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত সেটি অগ্রিম হিসাবে গ্রহণ করা হয় প্রতি বছর বিধায়। আমাদের একদিকে 3 মাসের যেমন সম্পদ হয়েছে, অন্যদিকে তুমি দেখে থাকবে মূলধন দায় পার্শ্বে এই বিগত বছরের অগ্রিমকে আমরা দায় হিসেবে দেখিয়েছি। আজকে আমাদের এখানে সমাপ্ত হবে। যদি কোনো সমস্যা থাকে তোমার শেয়ারে আমার সাথে কমেন্টসে লিখে দিও, আমি চেষ্টা করবো সেভাবে ক্লাসগুলো নেওয়ার। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।